হ্যাঁ, এটা হয়তো বা আপনাদের কাছে অনেক কিছু মনে হয়েছে। টু বি অনেস্ট, আমি একটা কথাই বলতে পারি যে উইথ অল দ্য রেসপেক্ট টু আয়ারল্যান্ড, কারণ আপনারাও নিজেরাও জানেন যে ইটস নট এ লাইক ওয়ার্ল্ড ক্লাস বোলিং অ্যাটাক। তো আমার কাছে যদি এই 60 বলে 100 আমি ইন্ডিয়া বা পাকিস্তানের এগেনস্টে করতে পারি, সেদিন আমি হয়তো বা মোর দ্যান হ্যাপি হবো। বাট এখন যেটা শুরু হয়েছে, ইটস টু বি অনেস্ট, এটাও খুব খারাপ না, বাট অ্যাটলিস্ট আমার কাছে সেই কনফিডেন্সটা দিয়েছে, হ্যাঁ আই ক্যান ডু ইট। অ্যাটলিস্ট হয়তো বা 60 বলে 100 না হলেও হয়তো বা ওয়ার্ল্ড কাপে এরকম কোনো সিচুয়েশন হতে পারে যে আমি 70-75 বলে 100 করতেও পারি, যেটা পাকিস্তানের সাথে আমি 2015 করেছি এখানে হোমে। তো সেই কনফিডেন্সটা আছে, বাট এটাই আমার কাছে এখন নেক্সট চ্যালেঞ্জ যে এটা আমি কীভাবে বড় টিমে এগেনস্টে কনসিস্টেন্টলি করতে পারি। তো হুইচ ইজ আমি মনে করি যে এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আপনি যে কোনো সময় মুখিয়েই থাকবেন। কি আপনি যখন 17-18 বছর একটা আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, আপনার অবভিয়াসলি সেরকম ফ্লেক্সিবিলিটি অবশ্যই থাকতে হবে যে আপনি টপ থেকে একদম বটন। ইভেন আমি ধরেন 8-9 নম্বর ওয়ান ডে ক্রিকেটে খেলেছি যখন শুরু করি, ইভেন ওপেনও করেছি, সেখানেও 98 করেছি। তো আমার কাছে মনে হয় যে আমার কাছে এটা কোয়াইট খুবই নর্মাল, এবং এর আগেও আমি খেলেছি যেরকম একটা বড় টুর্নামেন্টের আগে, যেমন 2015 আমি যখন চান্ডিকায় এসেছিল এবং আমার যেমন বলেছে যে টিমের প্রয়োজনে আমাকে নাম্বার 6-এ খেলতে হবে, এবং রিয়াদ ভাই তখন টপ 4-এ খেলছিল। তো আমি সেটা দুই হাতেই নিয়েছি, কারণ এটা আমি মনে করি যে রিয়াক্টের চেয়ে আমার কাছে মনে হচ্ছে নতুন একটা চ্যালেঞ্জ। তো আমার কাছে এটা আরও ভালো লেগেছে যে হ্যাঁ, নতুন কিছু করার একটা সুযোগ। কয়েকদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে 19তম বর্ষে পা দিয়েছেন মুশফিক। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টানা এতদিন ধরে খেলার নজির তারই গড়া। তাহলে কি 2 দশক পরেই ক্যারিয়ারে দাড়ি টানতে যাচ্ছেন মুশফিক? দেখেন, এটা 20 এটা তো একটা শুধু নাম্বার, আমার কাছে মনে হয় এটা হয়তো বা 23 হইতে পারে, 25 হইতে পারে, ইউ নেভার নো, 19 হইতে পারে। বাট ইটস অল যেটা আমি বললাম যে অ্যাজ লং অ্যাজ আই এম এনজয়িং পারফর্মিং এবং আমার ফিটনেস যদি ঠিক থাকে আর টিম ম্যানেজমেন্ট যদি চাই, তাহলে ওয়াই নট। আর সেটাই আমার এখন নেক্সট চ্যালেঞ্জ, আর সেভাবেই আমি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করি। মুশফিক এই সাক্ষাৎকারে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটা ছেঁড়া, সমালোচনা এবং বাংলাদেশের ক্রিকেটের বদলে যাওয়া নিয়েও কথা বলেছেন। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।